শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান আব্দুল আজিজকে অবাঞ্ছিত করে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে যৌথ প্রযোজনার নামে দেশের প্রচলিত আইন যারা ভেঙেছে তাদের সঙ্গে জড়িত সব শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীকেও নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন নন্দিত অভিনেতা আলমগীর, শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, নৃত্যশিল্পী সমিতির সভাপতি মাসুম বাবুল, ফারুক, রোজিনা, অঞ্জনা, আলিরাজ ও রিয়াজ প্রমুখ। সংবাদ সম্মেলনে গুলজার বলেন, জাজ মাল্টিমিডিয়া থেকে বারবার বলা হয়েছে আমরা যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলন করছি, কিন্তু এটা ভুল প্রচার। আমরা যৌথ প্রযোজনার নিয়ম মানা হচ্ছে না বলে আন্দোলনে নেমেছি, আর গত কয়েক বছর ধরেই এই অনিয়ম করে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও তাদের সহযোগীরা। শাকিব খানও তাদের পক্ষ হয়ে ইন্ডাস্ট্রিকে খাটো করে নানা কথা বলে চলছেন। তাই চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে শাকিব খান ও আব্দুল আজিজকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এদিকে অভিনেতা ফারুক খান বলেন, আমরা চলচ্চিত্র কিভাবে ধ্বংস হতে বসে বসে দেখব না, প্রয়োজনের রাস্তায় না খেয়ে থাকব প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের জন্য। এ সময় চলচ্চিত্র পরিবারের নেতাকর্মী ও সদস্যরা শাকিবের নাম ধরে শেম শেম করেন। ঈদের ছুটিতে অফিস বন্ধ উল্লেখ করে গুলজার বলেন, শাকিব ও আজিজ গঙ্গকে এই মুহূর্ত থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, অফিস খুললে এদের লিখিত চিঠি পাঠানো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।